আগামী বর্ষা মৌসুমের আগেই নগরীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সম্প্রতি ওয়াসা থেকে খালের দায়িত্ব বুঝে পেয়েই শুরু করা হয় বর্জ্য অপসারণ, খাল পরিষ্কার ও নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। পানির প্রবাহ ফিরিয়ে আনতে খাল খননের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারে মান্ডাখালে চালানো হয় কয়েক দফায় অভিযান। সোমবার উচ্ছেদ করা হয় খালের দুপাশের সীমানার মধ্যে থাকা প্রায় অর্ধশতাধিক অনুমোদনহীন বহুতল ভবনের একাংশ, ভেঙে দেওয়া হয় 25টিরও বেশি পকেট ব্রিজ। তবে মান্ডাখালের দুপাশে প্রায় আধ কিলোমিটার জুড়ে বসবাস করছেন শতাধিক পরিবার, খাল পারাপারে দু একটি ব্রিজ অপসারণ না করার দাবি তাদের। সরকারের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই এলাকাবাসী সবাই, এটা হচ্ছে সর্বপ্রথম কথা আমাদের। একটা দুটা বাড়ি না, এখানে 20-25টা বাড়ি, নাহলে 300-400 ফ্যামিলি এখানে থাকে। একটা ব্রিজ থাক, যেমন আমরা এই জনগণগুলো এখানে আসা যাওয়া করতে পারে। মানুষের একটা ওয়েব দরকার ছিল যে ওনারা এই দিক দিয়ে পারাপার করবে, এই দিক দিয়ে এটা করবে, কিন্তু এইগুলো না করে হঠাৎ করে সব ব্রিজগুলো ভেঙে দিয়েছে। আগে তো এখানে নৌকা চলতো, রস চলতো, এইসব এলাকা দিয়ে অন্তর চললেন এটি কিছু। এরই পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে কয়েকটি ব্রিজ রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। 28টা ব্রিজ ছিল যেগুলো একেবারে পরিপূক্তভাবে ঢালাই দিয়ে করা, আপনার মোটা লোহার পাত দিয়ে করা, ওই ব্রিজগুলো আমরা সরিয়ে দিয়েছি, কারণ আমাদের ড্রেজিং মেশিনের কাজগুলো আসলে ব্যাহত হয় যখন এই ব্রিজগুলো থাকে, এবং আমরা জিরানি খালেও এটা দেখেছি। আর 3টা ব্রিজ থাকবে শুধুমাত্র মহল্লার সাথে, যেগুলো কানেক্টেড ডাইরেক্ট মহল্লায় যেগুলো যাওয়া যায়, আর কেউ যদি পার্সোনাল ইউজের জন্য, যেমন একদম শুধু একটা বাড়ি কানেক্টেড, এমন কোনো ব্রিজ আমরা খালের উপর রাখবো না, আমাদের স্ট্রিক্ট নির্দেশনা আছে। উচ্ছেদ ও খননের মধ্য দিয়ে মান্ডাখালের পানির প্রবাহ সৃষ্টির পাশাপাশি খালের দুপারে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে দক্ষিণ সিটি কর্তৃপক্ষের। মোবাশ্বের আহমেদ, দেশ টিভি, ঢাকা।